হিন্দুর সুরক্ষার কথা কোয়া কট্টর হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ সরকারের কালতে উত্তর প্রদেশত রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এগারী প্রক্ষিপ্ত ধর্মগুরুর। অখিল ভারতীয় অখণ্ড পরিষদ নামৰ এটা ধর্মীয় সংস্থার মুরব্বী ধর্মগুরুগীর নাম মহন্ত নরেন্দ্র গিরি। সোমবারে আবেলি ধর্মগুরুগীক প্রয়াগরাজর বাঘম্বরী মঠর নিজ কোঠালীত মৃত অবস্থাত উদ্ধার করা হয়। প্রথম অবস্থাত ধর্মগুরুগীকে আত্মহত্যা করা বলে অনুমান করা হয়। ইয়ারোপরি আরক্ষী এটা সুইসাইড নোটও উদ্ধার করে। সুইসাইড নোটটুত নিজের ডিপ্রেশনের কথা ধর্মগুরুগীকে লিখি থ যা বলে আরক্ষী প্রকাশ করেছে। আনকি সুইসাইড নোটটুত ধর্মগুরুগীকে এজন শিষ্যর নামও উল্লেখ করেছে। পাছত আরক্ষী আনন্দগিরি নামৰ উক্ত শিষ্যগৰাকীক গ্রেপ্তার করে। তার পাছতে সমস্ত ঘটনাবলী রহস্যর আবর্তত সুমাই পড়ছে। জানিব পৰা মতে যোৱা মে মাহলৈকে শিষ্য আনন্দগিরি তেওঁৰ গুরু নরেন্দ্র গিরির হতে একেলগে আছিল। কিন্তু বিত্তীয় অনিয়ম আর প্রবঞ্চনার অভিযোগত গুরু নরেন্দ্র গিরিয়ে শিষ্যজনক নিলম্বন করে। তার পাছতে দুয়োরে মাজত সংঘাত আরম্ভ হয়। উল্লেখ্য যে নরেন্দ্র গিরি এগৰাকী প্রভাবশালী ধর্মীয় গুরু আছিল। বহুকেইজন শীর্ষ রাজনীতিবিদর সত্ত্বেও তেওঁৰ সুসম্পর্ক আছিল। তেওঁৰ মৃত্যুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে টুইটযোগে এটা শোক প্রকাশ করে কয় যে বিভিন্ন পন্থার সন্তসকলের মাজত সমন্বয় সাধন করাত নরেন্দ্র গিরিয়ে মুখ্য ভূমিকা লৈছিল। আনহাতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে কয় যে ধর্মগুরুজনার মৃত্যুর হাতে জড়িত অপরাধীসকলক রেহাই দিয়া নহব। এই সম্পর্কত এটা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলেও রাজ্যখনের আরক্ষী জানাইছে। ইতিমধ্যে শিবসেনা সমাজবাদী পার্টিয়ে ধর্মগুরুজনার মৃত্যুর অনুসন্ধান সিবিআইর হাতত দিবলৈ দাবি উত্থাপন করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।